জীবন, সেই জল পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে প্রায় 30টি গ্রাম। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের ফৌজিজোত এলাকায়। সেখানে 2015 সালে NBDD থেকে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প তৈরি করা হয়েছিল, কিন্তু 8 বছর হয়ে গেল, তা কিন্তু এখনও চালু করতে সম্ভব হয়নি। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ট্যাপ কল তৈরি হয়েছে, কিন্তু সেই ট্যাপ কল থেকে 1 ফোঁটা 1 বিন্দুও কিন্তু জল কিন্তু সাধারণ মানুষ পায়নি। কথায় আছে জলই জীবন, কিন্তু কথায় কি আর জল খাবে সাধারণ মানুষ? দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত 30 থেকে 35টি গ্রাম, এমনই দৃশ্য ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়। ঘটনাটি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের ফৌজিজোত গ্রামে। 2015 সালে 6 কোটি টাকা ব্যয়ে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল জলের ট্যাঙ্ক, এবং সেখান থেকে বিভিন্ন গ্রামে পৌঁছে যাবে পানীয় জল এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার ব্যবস্থাও করেছিল সেই দপ্তর থেকে, কিন্তু এখনও সেটি চালু করা সম্ভব হয়নি, যার ফলে সমস্যায় পড়েছে গ্রামের সাধারণ মানুষজন। এই বিষয়ে বহুবার প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন সাধারণ বাসিন্দারা, কিন্তু কোনো হেলদোল বা উদ্যোগ দেখা যায়নি প্রশাসনের পক্ষ থেকে। মূলত শীতকাল ও গ্রীষ্মকালে জল সংকট বেশি দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় 30 থেকে 35টি গ্রামের মানুষ জল সংকটে ভুগছে। বাড়িতে যে কুয়োগুলি রয়েছে সেগুলির জল শুকিয়ে গিয়েছে, তাই বেশি টাকার বিনিময়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে গ্রামের মানুষকে। অজয় উরাও পানি ট্যাঙ্কি সে হতা হ্যাঁ পর গিয়া উনকো আপনার সমস্যা বতায়া তো ও ভি আমি আশ্বাসন দিয়ে কি বস হোগা বস অভি প্রজেক্ট নিয়ে আয়া হ্যাঁ প্রজেক্ট আয়েগা তো মানে আপনার দূগা এসে বাদ মানে আপনার পঞ্চায়েত কে পাশ গিয়া উনকি পাশ কই জবাব নেই। ওই লোকটার কাছে আমি যেটা শুনলাম 2019-এর মাঝামাঝি মানে করোনাকালের আগে থেকে তাকে স্যালারিও দেওয়া হয়নি, তো তার জন্য এই প্রজেক্টে আমরা এখন ভিতরে গিয়ে দেখছি যেটা এই প্রজেক্টটা এখন জঙ্গলের মধ্যে পরিণত হয়ে গেছে। আর আমাদের যা জলের সমস্যা, জলের সমস্যাই থেকে গেছে। আমাদের ভাই বন্ধু বা এখন যারা কথা বললো তাদের বাড়িতে 1 ফোঁটা জল নাই, ওটা সত্যি কথা। আমি মানে কি বলবো, আমার বাড়িতেও খাওয়ার জলের এত সমস্যা, আমাদেরকেও জল কিনে নিয়ে এসে খাইতে হয়। এ বিষয়ে ঘোষপুকুর অঞ্চলের প্রধান জনরঞ্জন কিন্ডিও জানান, সেখানে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, দ্রুত সেটার সমস্যার সমাধান করা হবে, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি এই জল প্রকল্পটি চালু করা হবে বলেই জানান তিনি। এখানকার স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, এই মাস থেকে তাদের কিন্তু পানীয় জলে অনেক কষ্ট, নদীতে যেতে হয় তাদের জামা কাপড় ধোয়ার জন্য, এবং পানীয় জল কিনে খেতে হচ্ছে, বিভিন্ন রোগ ব্যাধিও হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। এ বিষয়ে বহুবার প্রশাসনকে লিখিত অভিযোগ করার পরও এখনও কিন্তু সেই পানীয় জল প্রকল্প কিন্তু চালু করতে পারেনি প্রশাসনের পক্ষ থেকে। ভিতরে জঙ্গলে আগাছায় ঢেকে গিয়েছে। এই যে পানীয় জল প্রকল্প, এটি অতি শীঘ্রই চালু করা হোক দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। সেই পানীয় জল কবে পাবে সেই দিকে কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে তারা। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি।